গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে বাজিমাত করেছেন জায়দা খাতুন। নৌকার প্রার্থী আজমতুল্লাহকে হারিয়ে মেয়রের আসনে বসেছেন তিনি। তবে এর নেপথ্যে ছিলেন তার ছেলে সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। কিন্তু এর মধ্য দিয়ে নানা চড়াই উত্তরায় পার হতে হয়েছে জাহাঙ্গীরকে। সবশেষ গেল মে মাসে আওয়ামী লীগ থেকে চিরতরে বাদ দেওয়া হয় জাহাঙ্গীর আলমকে। কারণ হিসেবে বলা হয়, দল থেকে ক্ষমা পাওয়ার সুযোগ নিয়ে দলের বিরুদ্ধে কাজ করেছেন জাহাঙ্গীর। তবে এবার সুখবর পেয়েছেন জাহাঙ্গীর আলম, খুব তাড়াতাড়ি দলীয় কার্যক্রমে সক্রিয় হচ্ছেন তিনি। জানা গেছে সারা দেশে স্থানীয় সরকার নির্বাচনে যারা বিদ্রোহী প্রার্থী হয়েছিলেন এবং বিভিন্ন সময় দলের শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিলেন, তাদের দলে ফিরিয়ে আনার ব্যাপারে আওয়ামী লীগ নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। বিশেষ করে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীরের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে পুনরায় তাকে দলে ফিরিয়ে নেওয়া হবে। সম্প্রতি প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় সম্মতির এই নির্দেশ দেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন সূত্র বলছে, বহিষ্কারাদেশ প্রত্যাহারের ঘোষণার সময় আওয়ামী লীগে জাহাঙ্গীরকে সম্মানিত পদও দেয়া হবে। তবে জাহাঙ্গীরকে কি পদ দেয়া হবে সে বিষয়ে কিছু জানা যায়নি। এমনকি জাহাঙ্গীরের বিষয়ে এখন পর্যন্ত মুখ খুলছেন না কেন্দ্রীয় নেতারাও। অবশ্য আওয়ামী লীগে পুনরায় ফেরার খবরে ফুরফুরে মেজাজে আছেন জাহাঙ্গীর আলম। তিনি জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার রাজনৈতিক আদর্শ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের রাজনীতি দিয়ে গাজীপুর সিটির রাজনীতি এবং উন্নয়নকে আরও সমৃদ্ধ করতে চান তিনি। আওয়ামী লীগের একটি সূত্র বলছে, সামনে দ্বাদশ জাতীয় নির্বাচন, এ কারণে সকল ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বহিষ্কারাদেশ প্রত্যাহারের ফলে বহিষ্কৃত নেতারা নতুন উদ্যমে কাজ করার শক্তি পাবে, একই সঙ্গে দলের বিভক্তিও দূর হবে বলে আশা প্রকাশ করেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় উপস্থিত সকলে। সম্প্রতি প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে গণভবনে যান গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জায়দা খাতুন। সঙ্গে নিয়ে যান ছেলে জাহাঙ্গীরকেও। সেখানে ছেলের দলে ফেরা এবং গাজীপুরের নানা বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর সাথে কথা হয় তাদের। এরপর প্রধানমন্ত্রী জাহাঙ্গীরকে দলের সাধারণ সম্পাদক অবায়দুল কাদেরের সাথে দেখা করতে বলেন। প্রধানমন্ত্রীর কথা মতো ওবায়দুল কাদেরের সাথে দেখা করেন জাহাঙ্গীর আলম। এরপরেই তার দলে ফেরার কার্যক্রম শুরু হয়। এতদিন ধরে গাজীপুরের আলোচিত নেতা জাহাঙ্গীরের দলে ফেরা নিয়ে যে গুঞ্জন চলছিল তা অবশেষে সত্যি হতে যাচ্ছে। এখন শুধু ঘোষণা দেয়া বাকি। সাদাকালো নিউজ।